যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার 5660 গাড়িটা আজকে চলে গেল, ভাইরা আসছে 5660 গাড়িটা নেওয়ার জন্য। ভাই আপনারা কোথা থেকে আসছেন? একটু জোরে বলেন। ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা। আপনাদের আসতে কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নাই, আপনারা গাড়ি দেখে গেছেন, আজকে এসে গাড়ি নিয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমার কাছে তো আসছেন, আমাদের কাছে আসছেন, আপনার মানুষ কেমন? না ভালো। ভালো, আচ্ছা ঠিক আছে, ভালো। তো এই গাড়ি নিলেন, আপনারা টাকা পয়সা দিছেন, কাগজ বুঝি পাইছেন? এইদিকে আর কোনো ঝুট ঝামেলা আছে? না। তো ভাইরা এখন চলে যাবে, ঠাকুরগাঁও জেলা থেকে আসছে, আমার পাশের জেলায় গাড়িটা দিলাম 5660। হয়তো এটার ভিডিও আপনারা অনেকে দেখছেন, অনেক ভাইয়ে দাম করছেন, 10 জনে দাম করে একজনে নেয়। আপনারা আসবেন, গাড়ি কিনবেন, কোনো সমস্যা নাই। ভাইরা রাতের বেলা আসছে, এই যে প্রায় রাত 10টা বাজে, ভাইরা চলে যাবে, টাকা পয়সা সব লেনদেন হয়ে গেছে, এখন শুধু ভাইরা গাড়িটা স্টার্ট করবে, চলে যাবে। ভাই গাড়ি আপনারা বুঝি পাইছেন? তো আর কোনো সমস্যা আছে? না ভাই, আপনারা যে টাকা পয়সা দিলেন স্ট্যাম্প করে দিছি তো, গাড়ির কাগজ পানি বুঝি পাইছেন তো, কোনো সমস্যা আছে? তো আমরা কীরকম, আমরা যে গাড়ির ব্যবসা করি কীরকম? তো ঠিক আছে ভাই, আপনারা আবার আসিয়েন, যদি গাড়ি লাগে আবার আসিয়েন, আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে, অনেক গাড়ি আছে, যেরকম স্বরাজ গাড়ি আছে, সোনালিকা গাড়ি আছে, আইসার গাড়ি আছে। যারা যে গাড়িয়ে কিনবেন না কেন, ভিডিও দেখার পরে যারা ফোন দিবেন, যারা গাড়ি কিনবেন ভাই তারাই ফোন দেন, কারণ আমাদের ফোনে অনেক ফোন আসে, অনেকে হাজদামি করেও ফোন দেয়, কারণ আমরা যেহেতু ব্যবসা করি অনেক ফোন ধরতে হয় ভাই। তো হ্যাঁ, কেউ ফাজলামি করে ফোন টোন দিয়েন না, যারা গাড়ি কিনবেন। আমরা যেহেতু বেশি, আমরা ব্যবসা করি, 2-4-10টা গাড়ি কিনি, বিক্রি করি, আমাদেরও অনেক কষ্ট ভাই, গাড়ি কিনে আনতে হয়, অনেক জায়গায় যেতে হয়, গাড়ি খুঁজতে হয়। হ্যাঁ, অনেকে দেখা যায় যে 5 লাখ টাকার গাড়ি বলতেছে ভাই 2.5 লাখ টাকা দিবেন, এরকম ফাজলামি করিয়েন না ভাই, যেহেতু আমরা ব্যবসা করি ভাই। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আসসালামু আলাইকুম।